বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, কথা বলুন ঠিকই না, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। মনোযোগ দিয়া শুনেন, আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কা? সকলে জবান কেন খুলছেন না বুঝতে পারছি না, আপনারা কি কোনো আল্লাহ চিনেন না? সকলে বলুন আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে কারো? তাহলে সকলে বলুন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আল্লাহর শুকরিয়া আমরা এই পাঁচটির দরগা শরীফের উরুস মাহফিল থেকে সর্বপ্রথম উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে পাঠ করে নেই আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ, মাত্র একবার পাঠ করলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর ভিতরে আটটা হরফ একবার পড়ার কারণে 80টা নাকি আপনার নামে আমলে দান করলেন কে? আরো বড় করে বলুন কে? আল্লাহ 80টা নাকি দান করলেন, সাথে সাথে আপনার জন্য আমার আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে গেল, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যেহেতু দরগা শরীফের উপলক্ষে আজকের এই প্রোগ্রাম, এদিক থেকে আমি এর প্রসঙ্গিক ক্রমে একটা আলোচনা, একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, যেন আল্লাহর ওলীদের স্মরণের মাহফিল, কথা বলুন ঠিকই না? বাংলাদেশের অধিকাংশ মানুষ নবী প্রেমিক ওলী প্রেমিক ঠিক না বলেন, আর তাই হওয়া উচিত, কারণ বাংলাদেশে কোনো মৌলবী ইসলাম আনে নাই, বাংলাদেশের ইসলাম ওলী কেন্দ্রিক, কথা বলুন ঠিকই না? আজকে আমরা ফতোয়াবাজি করে যে যত কিছুই বলি না কেন, এই দেশে আল্লাহর ওলিদের আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলুন ঠিক কিনা? তবে যেই অলিগণ এনেছিলেন এই অলিরা বন্ড ছিলেন না, তারা ছিলেন হক্কানি অলি, আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাদের ইমানের পাওয়ার ছিল অনেক বেশি, তারা কাপড়ের মশলা পানিতে বিছাইলে যায় নামাজ বিছাইলে নৌকা হয়ে যাইত, জাহাজ হয়ে যাইত, আল্লাহু আকবার, এই ক্ষমতা দিয়েছেন কে? এখন আমি বলবো, ওলি হওয়ার জন্য শর্ত হলো, ওলি হওয়ার জন্য শর্ত হলো ইমানদার, ঠিক কিনা বলেন? ওলি হওয়ার জন্য কাফেরের মধ্যে ওলি হয় না, কাফেরের মধ্যে ওলি হয় না, বেঈমানদের মধ্যে ওলি হয় না। বন্ধুরা আমার, ওলি হয় ইমানদারের মধ্যে, ইমান আনার পরে ইমানদার মানুষেরা যখন হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে চলে, হালালটাকে গ্রহণ করে হারামটাকে বর্জন করে, সাথে সাথে যখন আমল বাড়াইয়া দেয়, কথা বলুন ঠিকই না? কিন্তু আমরা তো এখন বর্তমানে নামাজও পড়ি, নামাজও পড়ি হারামও খাই, নামাজও পড়ি গোশও খাই, নামাজও পড়ি জিকিরও করি, নামাজও পড়ি তাসবিহ তাহলিল তাবারুক মাহফিল সব ঠিক আছে, এই সমান তালে ঠিক আছে, কথা বলুন ঠিক কিনা? যার কারণে নামাজেও মজা নাই, ঠিক কিনা বলেন? মসজিদে গেলে দোকানের ঝামেলা মাথায় চলে আসে, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমল যারা বেশি করতে পারেন না, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিয়ে যাব, এই মেসেজগুলো হলো আমল কম করেন অসুবিধা নাই, তবে এক নম্বরে আপনাকে হারাম ছেড়ে দিতে হবে। রাজি আছেন সকলে? দেখি কারা কারা হারাম ছেড়ে দিতে রাজি আছেন, হাত উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন, আমিন বলেন, এ সকলে জোরে আমিন বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত করলে কেউ গোমরা বানাইতে পারবে না, আর আল্লাহ যদি হেদায়েত না দান করেন সারা জীবন চেষ্টা করলেও হেদায়েত কপালে জুটবে না, ঠিক না বলেন? তার প্রমাণ
সিদ্দিক আকবর আমার রসুলকে ভালোবেসেছে, রসুলকে ভালোবাসার কারণে আবু বকরের বাড়িতে যারা হজ করতে গেল যায়া দেখে আবু বকরের বাড়িতে মসজিদ বানানো হয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? আর যে নবীর দুশ্মনী করলো আবু জাহেলের বাড়িতে, একটা নয় দুইটা নয় 5000 টয়লেটে, ও সাধারণ টয়লেট না, এসি ওয়ালা টয়লেট। এক কথা বলুন ঠিক কিনা? এসি ওয়ালা টয়লেট। দুনিয়ায় তো পার্থক্য হয়ে গেল, নবীর সাতসঙ্গী হওয়ার কারণে তার জীবনের দাম বাড়াইয়া দিলেন কে? আওয়াজ করে বলুন দাম বাড়াইয়া দিলেন কে? এইভাবে আমরা তো নবী পাই নাই, রসুল পাই নাই, আমরা যদি হক্কানি গুরুবন্ড নয়, হক্কানি ওলিদের সংস্পর্শে যাই, সঙ্গী হয়ে যাই, তাহলে আমাদের দাম বাড়াইয়া দিবেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ আমাদের দাম বাড়াইয়া দিবেন। সেজন্য আমি জানি এখন দুনিয়ার মানুষ আর মূর্খ নাই, মানুষ অন্তত পক্ষে ভালো মন্দটা যাচাই করতে পারে, কিন্তু অবহেলার কারণে এই মানুষগুলি তারা আল্লাহ থেকে ডাইভার্ট হয়ে দুনিয়ামুখী হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? অনেকে অভাবের তারায় চলে গিয়েছে। বন্ধুরা আমার, অনেকেই আমি জানি এলাকার নবীর প্রেমিক দাবি করেন, নবীর প্রেমিক দাবি করেন, এখানে আমার পরপরই যিনি আলোচনা করবেন অনেক ভালো মানের বক্তারা আছেন, পাশাপাশি মুফতি মুস্তাক আহমদ কাদেরিয়াল ওয়াইসি হুজুর কেবলাও আছে। আমি ওনাকে ভালোবাসি একটা খাতিরে, আমি দেখেছি ওনার মাঝে আসলেই নবীর প্রেম আছে। সকলে কথা বলবেন ঠিক কিনা? অন্য কিছু নয়, খুনার মধ্যে আসলেই নবীর প্রেম আছে। আর আমি ওই শশী দলের মাহফিল থেকে আপনাদেরকে জানাইতে চাই, যদি কোনো মানুষ যত নামি দামি হোক না কেন, যত টাইটেল ওয়ালাই হোক না কেন, যদি তার মধ্যে নবী প্রেম না থাকে, আমরা তাকে ছাড়তে রাজি, আমরা নবী ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক কিনা? সকলে একটা নাতে মুস্তফা বলতে পারবেন? সকলে নবীর প্রেমিক? কান্দায় না ও নবীজি বুকে নাওয়া মায়, কান্দায় না বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আপনারা রসুল চান? দেখি কারা কারা রসুল চান, হাত তুলেন তো। আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি সাক্ষী থাকো এই মানুষগুলো নবী পাগল, ঠিক কিনা বলেন? সকলে হাত উঠিয়ে বলেন কান্দায় না ও নবীজি বুকে নাওয়া মায়, কান্দায় না ও নবীজি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বল না কিছু চাই না শুধু মাত্র চাই না আমি টাকা পয়সা, ববের সরদারি চাই গহনের নবীজি, চাই না আমি দনের পাহাড় ববের সরদারি চাই গহনের নবীজি, মন চা শুধু দরে নাকি মন চা শুধু বুকেতে তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চা, তুমি যদি আমার হও দেব উপহার নবী জীবনটা আমার, ঠিক না বলেন? যদি আমার হও দেব উপহার রসুল জীবনটা আমার, তুমি বললে চলে যাব, তুমি বললে যেতাই নাও সেতাই, তুমি বললে চলে যাব, তুমি বললে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, ও বাবাজি রে
হাদিস শরীফে এসেছে সরফুল মাকানে ফিল মাকান ব্যক্তির কারণে জায়গার দাম বাড়াইয়া দেয় কে ব্যক্তির কারণে সরফুল মাকানে ফিল মাকান আল্লাহর ওলিদের তাওজিবে জায়গার দাম বেড়ে যায় কথা বলুন ঠিক কিনা এই দেশের মানুষের আওয়ালি বক্ততার কারণ এখন উন্মুক্ত ফিল্টে যদি মুফতি সাহেবরা ফতোয়া মারে এই সব মুফতিরে যদি গাঁটটি বান্ধিয়া একেবারে আমি সহ যদি এখানে যে একটা গুমতি আছে একটা গান সরা আছে কথা বলুন ঠিক কিনা ওটার মধ্যে যদি 20 ফুট পানি হয় নিয়া যদি একবারে সাইরা দেন আর বলেন হুজুররা বহুত ফতোয়াবাজি করেছেন নৌকা সারা ন সমুদ্রটা পার দেন দেখবেন সব ফতোয়া বন্ধ হয়ে গিয়েছে ঠিক কিনা বলে আর আমার শাহজালাল আলী আমনি সুরমা নদীর মধ্যে এত বিশাল বড় নদী কাদের মধ্যে নামাজের মসল্লা ছিল নামাজের মসল্লাটা পানির মধ্যে সাইরা দিল রে বাবা মসল্লাটা চতুর্দিকে প্রশস্ত হইতে লাগলো একজন দুইজন করে অনেক লোক উঠে গেল আল্লাহ আকবার কাপড়ের মসল্লায় কোনো নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই নৌকা দিয়ে সুরমা নদী পার হইতে লাগলেন কিছু জায়গা আস্তে আস্তে যাইতে লাগলেন গৌর গোবিন্দ তো পাগল হইয়া গেছে আরে মুসলমান দরবেশদের কি তামায়া রাখা যায় না তারা দেখি নৌকা সারা সমুদ্র পার হইয়া যায় আল্লাহু আকবার কি কইতেন না নৌকা চারা সমুদ্র পার হইয়া যায় শাহজালাল বাবা তুমি বাংলারি সুলতান ঠিক না বলে শাহজালাল বাবা তুমি বাংলারি সুলতান তোমার শুভ আগমনে আমরা মুসলমান ঠিক না বলেন সকলে বলুন তোমার শুভ আগমনে আমরা মুসলমান শাহজালাল বাবা তুমি বাংলারি সুলতান বলুন শাহজালাল বাবা তুমি বাংলারি সুলতান বাবা যখন আজান দিল সিলেট ভূমি কাঁপতে লাগল বাবা যখন আজান দিল সিলেট ভূমি কাঁপতে লাগল ব্যঙ্গে পড়ল গৌর গোবিন্দ রাজার হৃদালান ব্যঙ্গে পড়ল গৌর গোবিন্দ রাজার হৃদালান শাহজালাল বাবা তুমি বাংলারি সুলতান বলেন শাহজালাল বাবা তুমি বাংলারি সুলতান কথা বলুন ঠিক না এই অলিগণ এই দেশে আসার কারণে আমরা আজকে মুসলমান কথা বলুন ঠিক না আর আজকে এই অলিদের বিপক্ষে এমন কিছু কথা বলা হয় বাংলাদেশে যে তাদের মাথার লাত্তি মেরে ব্যাঙ্গে দাও খুদার কসম করে বলি এই মানুষগুলির আকাশ চম্বিশান জমিনে তাপ্পর দিয়ে মাটির সাথে মিশে দিবে কে কথা বলুন ঠিক না আমরা ওলির পক্ষে থাকতে চাই নবীর পক্ষে থাকতে চাই আর 5 মিনিট কথা বলবো হুজুরকে নিয়ে আসেন মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরা আমার বাবাদিরা আমার আজকের এই শশী দলের মানুষগুলি যারা বসে আছেন এখানে যারা আছেন তারাই না আরো বহু মানুষ আছে কথা বলুন ঠিক কিনা সকলের কপাল ভালো না কারণ আজকের দিনের জন্য এই পাতলা সামিয়ানার নিচটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে কে বাড়ি থেকে বসে বসে আলোচনা শোনা যায় ওয়া শোনা যায় কপাল ভালো না হলে জান্নাতের বাগানে ঢোকা যায় না এ কথা বলেন না কেন কপাল যদি ভালো হয় তাইলে জান্নাতের বাগানে আল্লাহ ঢুকাইয়া দেয় আর কপাল ভালো না হইলে বড় বড় আলাপ করা যায় দোকানে বৈশা জান্নাতে ঢুকা যায় না কথা বলুন ঠিক না বন্ধুরা আমার এজন্য বলবো যারা বাহিরে আছেন মা বাবার কথা খেয়াল করে মাহফিলে এসে বসে যান বসে যান অনেক মানুষ দেখা যাচ্ছে আল্লাহ চাইলে এই মাহফিল থেকে আপনাকে হেদায়ত দান করতে পারেন তার কারণ হচ্ছে আজকের এই মাহফিল অলি স্মরণের মাহফিল বন্ধুরা আমার
শাহদার আলী আমনি সুরমা নদী পার হই নামাজের মুসল্লা দিয়া গৌর গোবিন্দ কয় নৌকা সব উঠাইয়া দিলাম এরপরেও তাদেরকে থামায় রাখতে পারলাম না কারণ কি তারা ইসা গেল কয় এখন তাদেরকে কিভাবে আটকানো যায় সেই ব্যবস্থা করো বড় বড় পাথর দিয়া বড় বড় পাথর দিয়া সুরমা নদীর পারে বাঁধ দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বড় বড় পাথর দিয়া বাঁধ দিয়েছে আপনারা বলুন তো আল্লাহর ওলিদেরকে কি পাথর দিয়া বাঁধ দিয়া রাখা বন্ধ করা সম্ভব আল্লাহর ওলিগণকে জাদু টুনা দিয়া বন্ধ করা সম্ভব কারণ তাদের সাথে আল্লাহ প্রদত্ত ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে ঠিক কিনা বলেন শাহদার আলী আমনি কাফরের মসল্লা দিয়া সুরমা নদী পার হইয়া দেখে বড় বড় পাথর ওই সময় কিন্তু ওই জায়গার নাম সিলেট ছিল না ওই জায়গার নাম সিলেট ছিল না বড় বড় পাথর দেখে শাহজালাল ইয়ামনি ডাক দিলেন শীল হট্ট কি বললেন শীল মানে পাথর হট্ট মানে চলে যাও আপনারা বলুন পাথর নবীকে চিনে কিনা পাথর নবীকে চিনে কিন্তু মানুষ নামের কিছু জানোয়ার নবী চিনে না ঠিক না বলে এদেরকে চার পায়ের জানোয়ারের চাইতে বেশি কিছু বললাম না কারণ আল্লাহ নিজে বলছেন বালহুম আদল আল্লাহ বলছেন যে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এর আগে মাত্র দুইটা কথা বলছি মনোযোগ দিয়া শুনেন শাহজাল আলী আমনি মসল্লা দিয়া পার হইলেন পাথর উঠে গেল জায়গার নাম হয়ে গেল সিলেট জবান করে বলুন আল্লাহু আকবার আর একটা গোপনীয় তত্ত্ব বলি এই শাহজালাল আলী আমনির কিন্তু বাবা জিরা সঙ্গী জেনেছিলেন ও বন্ধুরে ওলিদের ক্ষমতা অস্বীকার করো আপনারা প্র্যাকটিক্যাল যায়া দেখেন নাসিরউদ্দিন শিবা শালা নাসিরউদ্দিন শিপা সালা আমার মতো মৌলবীরা ফতোয়া দিল উনি ওসিহত করলেন আমার কবর হবে পূবে পশ্চিমে তারা বলল না আমরা ফতোয়াবাজি করব আমরা কিতাব পড়ে বড় বড় আলেম হয়েছি কবর হবে উত্তরে দক্ষিণে তারা উত্তরে দক্ষিণে কবর দিল কিন্তু দেখা যায় আব্বা কবর দিয়ে আসতে দেরি কবরটা পূবে পশ্চিমে হইতে দেরি নাই আল্লাহু আকবার জোরে বলেন শুধু তাই নয় আরো আশ্চর্যজনক ঘটনা ওনার আরো একটি মাজার রয়েছে সুবহানাল্লাহ আরো একটি মাজার রয়েছে যেটা সম্পর্কে মানুষ জানে না যেই মাজারটা হলো সিলেটে ওই জায়গাটার নাম হইল সকিদিকির মাজার সুবহানাল্লাহ বলেন সকিদিকির মাজার তিনি ওইখানে ছিলেন ওইখানে যখন তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে রে আব্বা ওইখানে ইন্তেকাল করার পরে মানুষ ওইখানে নাসিরউদ্দিন শিপাশালার কবর দেওয়ার জন্য জানাজা পড়ল জানাজা পড়ার পরে যখন লাশ কবরে শুয়াইবে তাকায়া দেখে খাটিয়ার মধ্যে লাশ দেখা যায় না সুবহানাল্লাহ বাড়িতে গিয়া জোরে বলেন সুবহানাল্লাহ খাসিয়ার মধ্যে লাশ দেখা যায় না কারণ কি রে লাশ গেল কোথায় জানাজা পড়লাম লাশ নাই আল্লাহু আকবার জানাজা পড়লাম লাশ নাই শেষ পর্যন্ত এই খাটিয়াটাকে যেই জায়গার মধ্যে দাফন করা হলো যেই সকিটাকে যেই জায়গার মধ্যে দাফন করা হলো ওই জায়গার নাম হইয়া গেল সকি দিকির মাজার ওই জায়গার নাম হইয়া গেল সকি দিকি উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ আমি চলে গেলে হে আমায় তোমরা বুইলা যাইও না আমি চলে গেলে হে আমায় তোমরা বুইলা যাইও ডাইনে বামে মাটি আমার মাটি বিচাহনা ডাইনে বামে মাটি আমার মাটি বিচানা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম আত্তাইবা আল বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ